শুনছি। আমরা সুনামগঞ্জ যাইতেছি। আসসালামু আলাইকুম। আমরা যাইতেছি কই? সুনামগঞ্জ। আমরা সুনামগঞ্জ যাইতেছি, সাথে আছে রনি আর এই যে সাদ্দাম। হাই সাদ্দাম হোসেন। তিনজনে যাইতেছি সুনামগঞ্জ ঘুরতে। আমার আর রনির প্রথম সুনামগঞ্জ ঘুরার আর কি। আর সাদ্দাম ওইখানে প্রায় 4 বছর মতন ছিল, ওর পোস্টিং হয়েছিল এখানে। পোস্টিং ছিল এখানে, তো বলে যে অনেক ভালো জানে আর কি ওই এরিয়াটা, সেই জন্য আর কি যাওয়া বিশেষভাবে। এখন আমরা অলরেডি আমাদের বাড়ি থেকে রওনা দিচ্ছি, অটোতে করে কালীপুর বাজারে যাচ্ছি। হ্যাঁ, আমাদের কালীপুর বাজার যাইতেছে, ওইখান থেকে ট্রলারে যাব বাবরচর, বাবরচর থেকে চিটাং রোড, তারপর ওইখান থেকে আর কি আমরা মেইন বাসে উঠবো। তাহলে যে রাস্তা আছে আমাদের, আমাদের নিয়ে যেতেছে লিটন। এটা আমাদের এলাকা দেখে আমাদের সরঞ্জাম, এটা না আমার একে একটা ব্যাগ, আমরা অটো থেকে নামে গেছি এখন ট্রলারে। ওই যে ট্রলার একটা ফেরা দিতেছে রে ভাই, এই ট্রলার একটা চলে যেতেছে আমাদের ফেরা। নেক্সট আরে ওই ভাড়া গিয়ে লয়ে লেন ভাই, আপনি এবার দেবেন কোনটা কোনটা কোনটা? এ আসো, হ্যাঁ ওটা ওটা, হ্যাঁ ওটা। আমাদের এখান থেকে যেতে হয়তো 10-15 মিনিট সময় লাগবে। আপনার নামটা জানি কি বললেন? আমরা বাবরচর আসা পড়ছি, সাথে একটা বড় ভাইয়ের সাথে পরিচয় হলো, বাড়ির পরিচয় করে দেন। হ্যাঁ সাইদ মীর, ভাইয়েরা আমিনাবাদ গেলে পাইবেন, উনি ওখানে মাছ বিক্রেতা, মায়ের আড়তদার। ওকে ভাই, চিটাং রোড চলে আসছি, আমাদের নামাজ দিতে কত দূরে। আর চিটাং রোড আরো 1 কিলো, এতটুকু যে হাইওয়ে পাশ দিয়ে হাইটে যেতেছি,
তিনজনে হাঁটতে তো হবেই। আমরা এখন চলে আসছি বাস স্টেশনে, সো আমরা স্লিপার কোর্স নেব জেদ্দা এক্সপ্রেস। টিকিট কাটলাম 1500 টাকা করে। এই আমাদের গাড়ি চলে আসছে, এই যে এখানে স্লিপার কোর্সে আমরা উঠে পড়ছি। এই যে আমরা এই সাইডে আছি দুজন, আর ওখানে রনি রনি, এই যে সো স্লিপিং কোর্সে উঠছি। এখন রাত্র বাজে 12টা, তো 12টা বাজে রওনা হইতেছে, দেখি সকাল 9টা বাজে গিয়ে পৌঁছাই। কত 6-7 ঘন্টা লাগবে না? 9টা বাজে রনি, এখন সকাল 6টা বাজে, আমরা 6 ঘন্টা লাগছে সিলেটে চলে আসছি। 6 ঘন্টা লাগছে, মাঝখানে 20 মিনিটের বিরতি দিয়েছিল। এখন আমরা বাস থেকে নেমে যাব, প্রস্তুতি নিতে আসছি নামার জন্য। ভালোই ঘুমাইতে পারছিলাম, চলেন আবি বাস থেকে। গুড মর্নিং সিলেট, আমরা অলরেডি সিলেটে চলে আসছি, মাত্র বাস থেকে নামলাম। এখন আমাদের ডেস্টিনেশন কই দেখি, এখন ওর ডেস্টিনেশন কোন জায়গায় এখন বলতে পারতেছি না, আজকে মনে হয় সিলেট করব, তারপরে সুনামগঞ্জ যাব। আমরা সকাল 6টায় এসে হুমায়ুন রশিদ চত্বরে নামলাম, তো আমাদের ফ্রেশ হওয়ার জন্য একটা লোকেশন খুঁজতেছিলাম আমরা। দেখা যাক, 5 মিনিট দূরত্বে একটা রেস্টুরেন্ট পাইছি আমরা। রেস্টুরেন্টের নাম কি যেন? সকালের নাস্তাটা আমরা এখানেই করে নেব। আমরা নাস্তা করে বাড়ালাম এখন স্কয়ার রেস্টুরেন্ট থেকে রাস্তা করে বাড়ালাম। এখন আমাদের ডেস্টিনেশন হলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির, হ্যাঁ, মাজার শরীফে। আরে লোক, এই লোক এখানে পান তো গাইতেছে। তো আমরা এখন সিএনজি দিয়ে পড়ছি, সিএনজি ভাড়া কত? 100 টাকা, এই 30 টাকা করে লোকাল ভাড়া, আমাদের কাছ থেকে 10 টাকা চেয়ে নিচ্ছে। 100 টাকা। তো আমরা এখানে বাসে নামছি, বাসের অপোজিটে এসে আমরা সিঙ্গি নিলাম। এখন আমরা মাজার গেট যাইতেছি। আমরা মাজার গেটে এসে নামলাম, এখন যাইতেছি হাঁটতে হাঁটতে মাজারের দিকে। তারপরে আসলে জালালি কবুতর দেখি, এখন আসলে জালালি কবুতর না দেখবো। এই যে গদার মাছ, আগের যেই গজার মাছগুলো ছিল ওগুলাকে বিষ প্রয়োগের মাধ্যমে মেরে ফেলা হয়েছিল, এখন নতুন করে মানে ছাড়ার পর এখন এগুলা হচ্ছে আর কি। কিভাবে বিক্রি করেন মাছ? 20 টাকা দেন। 20 টাকা টাকা পরে, খাওয়ানোর পরে? ও, টাকা খাওয়ানোর পরে। না, সমস্যা নেই, টাকা খাওয়ানোর পরে মাছ তো ফলাল ফালা যাচ্ছে। এখানে তো অনেকেই মাছ ফেলাই, একটা করে ভালো সব দিয়ে ফেলাবে একটা। মাছ আছে, মাছ আছে,
মুই খাইতেছে খাইতেছে এই যে কয়েকে সকালবেলা না এখন মোটামুটি খিদা আছে মাছটা কিন্তু মাছগুলো ভালো দাদা কি এখানে মাছ মাছ পুই আসে না লাল মাছ গুলো আছিল এটা হিরা না লাল কই মাছটা ছিল নাকি নাই দেখা যাচ্ছে হঠাৎ করে দেখা যায় হঠাৎ করে ফোটা মারে খাবার দাবার শুনে যে খাবার দিলে উঠে আসবে না এখানে আমার ছবি আছে আমরা আমরা এখন আসছি সিলেট শাহীন ঈদগার সামনে এই যে আমরা এই যে ঈদগার সিলেটের শাহী ঈদগার মাঠে আছি এখন একটা ইনফরমেশন পাইলাম যে এই ঈদগাহতে যদি আপনি নামাজ পড়তে চান ঈদের দিনে তাহলে সকালে ফজর নামাজ পড়ে আসতে হবে তারপরও ঈদগার ভিতরে আপনি জায়গা পাবেন কিনা সেটা সন্দেহজনক সেটা আর কি ইনফরমেশনটা পাইলাম এখানে লোকাল থেকে যারা লোকাল থাকে তাদের থেকে ইনফরমেশনটা পাইলাম আর নামাজ পড়তে হইলে আপনার রাস্তায় লাইক 1.5 থেকে 2 কিলো পর্যন্ত মানুষ চলে যায় নামাজ পড়ার জন্য মানে এই ঈদগার নামাজ পড়ার জন্য শুধু কারণ আমরা ঈদগার মাঠটা সাইডে যাইতেছি এখন আমাদের ডেস্টিনেশন সুনামগঞ্জ আজকের জন্য সিলেট এই পর্যন্ত কি ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ